নমস্কার, আমি দীপসা মজুমদার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারি ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠছে বুঝি। আমরা যখন উড়িয়েছিলেন ফানুষ, আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ওভাবে বা সুবুদ্ধি খেতে হবে, মুঠো করে মুখে দেয় না পুরি। সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছুঁড়তে বসে। তোমার খুকি পড়া কেমন তরো? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসে গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ওভাবে বা এলো ঝুঝু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকে, তোমার খুকি খিলে খিলিয়ে হাসে। খেলা করছি মনে করেও কি, সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকে তে চাই, তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা ঘাঁধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে না গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারি ছেলে মানুষ। নমস্কার।